আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বর্নাস কিচেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে প্রেসার কুকারে কিভাবে অল্প সময়ে সহজভাবে গরুর মাংস রান্না করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। মাংসটা আমি আলু দিয়ে রান্না করব, আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কেজি মাংস, আর মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চলুন রান্নার প্রসেসটা দেখে নেই। চুলায় আমি একটা প্রেসার কুকার নিয়েছি এবং এখানে অ্যাড করব পরিমাণ মতো রেগুলার রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে কিন্তু বেশি সময় ধরে ভাজবো না, পেঁয়াজটা সামান্য সিদ্ধ হয়ে আসলেই অর্থাৎ 2 মিনিটের মতো ভেজে নেব। দেন এর মধ্যে অ্যাড করব গরম মশলার আইটেমগুলো। এখানে আমি নিয়েছি 5-6টা দারচিনি, 5-6টা এলাচ, 4-5টা লবঙ্গ, 2টা বড় এলাচ ও 1টা তেজপাতা। এগুলোকে পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নেব, এতে করে গরম মশলার ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর আমি অ্যাড করব গুঁড়া মশলাগুলো। এখানে নিয়েছি 3 চামচ লাল মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। গুঁড়া মশলাগুলো যেন পোড়া লেগে না যায় তার জন্য সামান্য একটু পানি অ্যাড করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব বাটা মশলাগুলো। এখানে আমি দিয়ে দিয়েছি 3 চামচ আদা রসুন বাটা, 2 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা, আর নিয়েছি 2 চামচ জিরা বাটা। এরপর সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, আর এ সময় চুলার আঁচটা লোতে রাখব। দু মিনিট পরের মধ্যে আমরা মাংসগুলোকে দিয়ে দিব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে দিয়ে সামান্য একটু পানি অ্যাড করব। এ পর্যায়ে বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই, কারণ মাংস থেকেও কিছুটা পানি ছেড়ে দিবে। কুকারের ঢাকনাটা আটকিয়ে দেব এবং অপেক্ষা করব 4টা সিটি হওয়া পর্যন্ত। এবার কুকারের ঢাকনাটি খুলে নেব। মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব 3টা কেটে রাখা আলু, 6-7টা গোটা রসুন ও 4টা আস্ত কাঁচা মরিচ। রসুনটা অপশনাল, ইচ্ছা করলে নাও দিতে পারেন। আমার বাসার সবাই খুব পছন্দ করে তাই দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ পানি। এ পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন। আমার এখানে সামান্য একটু লবণ প্রয়োজন ছিল তাই একটু লবণ দিয়ে দিলাম। এবার কুকারের ঢাকনাটি ঢেকে দেব 5টা সিটি আসা পর্যন্ত। এ পর্যায়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু গ্রেভি রাখতে চান ঠিক ততটুকু পর্যন্ত রান্না করে নামিয়ে নেবেন। আমি এখানে একটু চেক করে নিচ্ছি আমার মাংসগুলো এবং আলুটা সিদ্ধ হয়েছে কি না। অল কমপ্লিট, দেন আমি চুলাটি বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে
অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমি পরিবেশন করছি, দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটি। শুধু সুন্দর না, এটা খেতেও অনেক ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।